আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন আজ বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে 500টি পদের একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সকল জেলার থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে। সো এখানে আবেদন করার জন্য বয়সটা কত হতে হবে এবং আপনার কত তারিখ থেকে কত তারিখের মধ্যে জন্ম তারিখ হতে হবে, আবেদন শুরু কবে শেষ করবে, সব কিছু নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা দয়া করে আপনারা দেখে নেবেন। সো আজকের এই ভিডিওটা মূলত এই কারণে তৈরি করা যে এই আনসার ব্যাটালিয়নের যে নিয়োগের যে আবেদন পদ্ধতিটি সেটি নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন এর আবেদন শুরু হবে আগামীকাল থেকে, মানে 16 সেপ্টেম্বর থেকে, এবং শেষ হবে 30 সেপ্টেম্বর। সেই সময়ের মধ্যে সবাইকে আবেদন করতে হবে। আমি শুধুমাত্র আপনাদের শেখানোর স্বার্থে গত বছরে আমি আনসার ব্যাটালিয়নের যে আবেদন পদ্ধতিটা দেখিয়েছি সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। পদ্ধতিটি একেবারে একই পদ্ধতি, কোনো এলোমেলো না, একই রকম সিস্টেম, একই রকম টাকা জমার পদ্ধতি। সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর কেউ ভুল বুঝবেন না, কারণ আগামীকাল 16 তারিখ থেকে মূলত আবেদন শুরু হবে। 16 তারিখ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে দেখি আনসার ব্যাটালিয়নে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে, কীভাবে টাকা জমা দিতে হবে, বিশেষ করে নির্ভুলভাবে কীভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে সে বিষয় সহ বিস্তারিত। বিস্তারিত বলার আগে ছোট্ট একটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে আপনারা যারা এই আনসার ব্যাটালিয়নের চূড়ান্ত সাজেশনটি পেতে চান, সো এখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সহ অনেকগুলা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিগত বছরের প্রশ্নগুলো আপনারা নমুনা প্রশ্ন হিসাবে এখানে পেয়ে যাবেন। সো যদি এই আনসার ব্যাটালিয়নের চূড়ান্ত সাজেশনটা আপনার প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেওয়া দেখেন একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি এর পিডিএফটা আপনাদেরকে দ্রুতগতিতে পাঠানোর ব্যবস্থা করব। তো চলুন এখন কম্পিউটারে যাওয়া যাক, দেখে নেওয়া যাক আসলে আনসার ব্যাটালিয়নে আবেদনটি কিভাবে করতে হবে। সো আবেদন করার জন্য প্রথমে আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে আনসার রিক্রুটমেন্ট। সো আপনি গুগলে গিয়ে লিখবেন আনসার রিক্রুটমেন্ট, লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে চলে আসছে আনসার রিক্রুটমেন্ট। সো আপনাকে এই এখানে ক্লিক করে দিতে হবে। আমি সরাসরি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও পেতে পারেন। সো এই যে দেওয়া আছে recruitment.bdanswer.gov.bd, এখানে ঢোকার পর দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তারপর দেখেন এখানে চাকরি অবলিক প্রশিক্ষণে আবেদন বিজ্ঞপ্তি। সো যেহেতু এটি চাকরি, এটি কিন্তু প্রশিক্ষণ নয়। সো এই দেখেন আনসার ব্যাটালিয়ন বা ব্যাটালিয়ন আনসার দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। সো এখানে আমরা জাস্ট এই আবেদন করুন এই বাটনটিতে ক্লিক করে দেবো। এই বাটনে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো রেজিস্ট্রেশন ফি বাবদ অফারোজ্যোগ্য 200 টাকা অনলাইনে প্রদর্শিত পেমেন্ট গিটের মাধ্যমে জমা দিতে হবে। তো এখন দেখো নিচে দেওয়া আছে আবেদন করার পূর্বে অবশ্যই 200 টাকা ফি প্রদান করতে হবে। তো ওয়েবসাইটে প্রদর্শিত বাছাইয়ের স্থান, তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এই যে বাটনটা আছে, আমি সকল তথ্য জেনে ও সকল শর্ত মেনে আবেদন করছি, এই বাটনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেওয়ার পর দেখবেন নিচে একটা অপশন আসবে যে জেলা। সো আপনি যে জেলা থেকে আবেদন করতে চান সেই জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি যে কোনো একটা জেলা দিলাম, দেওয়ার পরে আবেদনকারীর মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, যে নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বার বা SMS পেতে ইচ্ছুক সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। সো নাম্বার দেওয়ার পর এই যে দেওয়া আছে পে উইথ সূর্য পে, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, দেখবেন যে অটোমেটিকলি সূর্য পের যে পেমেন্ট গেটওয়ে সেখানে কিন্তু নিয়ে যাবে। দেখেন এখানে অলরেডি চলে আসছে এখানে পেমেন্ট টু বিডি আনসার। সো এখানে দেখেন 200 টাকা লেখা আছে, অর্ডার নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে যেহেতু আমরা বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটা জমা দিব, সো এখান থেকে আপনাকে হয় বিকাশ না হয় নগদ সিলেক্ট করে নিতে হবে। আমি বিকাশ সিলেক্ট করে নিচ্ছি। বিকাশ সিলেক্ট করার পর আমার কাছে কিন্তু যে নাম্বার থেকে আমি পেমেন্ট করতে চাই বা যে পার্সোনাল নাম্বার থেকে, বিকাশ পার্সোনাল নাম্বার থেকে আমি পেমেন্ট করতে চাই সেই নাম্বারটা আমার কাছে চাওয়া হয়েছে। সো আমি নাম্বারটা দিয়ে নিচ্ছি। নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচ থেকে দেখবেন একটা কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনে ক্লিক করে দিতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার কাছে যে নাম্বার দিয়েছেন আপনি ওই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশান কোড যাবে। সো সেই ভেরিফিকেশান কোডটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 200 টাকা কেটে নেওয়া হবে। সো আমি ভেরিফিকেশান নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন, এই কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার টাকাটি কেটে নেবে এবং সাথে সাথে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। কনফার্ম বাটনে ক্লিক করার পর বিকাশের পিন নাম্বার দিতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে, এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখবেন পেমেন্ট কমপ্লিট উইথ সাকসেস, এখান থেকে আমরা মূল যে ওয়েবসাইট সেখানে নিয়ে এসেছে। তো পেমেন্ট হওয়ার পর আমরা এখন কিন্তু লগ ইন করবো। লগ ইন করার জন্য ওই একই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর এই দেখেন একটা বাটন দেওয়া আছে লগ ইন, এই লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু সিলেক্ট সার্কুলার এরকম একটা অপশন আসবে। এখান থেকে পুরুষ ব্যাটালিয়ন আনসার নিয়োগ 2023 আমরা আবেদন করবো, সো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর একটু আগে আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড পেয়েছি,
আমাদের মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা আমরা ব্যবহার করেছি আবেদন করার জন্য। সো আমরা সেই অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড এখানে ব্যবহার করব। সো এরপর এই যে কোড নাম্বারটা দেওয়া আছে, এই কোড নাম্বারটা বা ক্যাপচার কোডটা আমরা এখানে বসিয়ে দেব। আপনাদের ক্ষেত্রে ভিন্নটা আসতে পারে। তো ক্যাপচার কোডটা দিয়ে আমরা এখান থেকে দেখেন লগ ইন একটা বাটন দেওয়া আছে, আমরা জাস্ট এই লগ ইন বাটনে ক্লিক করে দেবো। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আপনাকে কিন্তু ফর্মটি দেওয়া হবে। সো এই ফর্মটা এখন আমি আপনাদেরকে হাতে নাতে পূরণ করে দেখাচ্ছি এখানে কোথায় কী লিখতে হবে। সো ফর্ম পূরণটা অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে পুরোটা দেখতে হবে। এখানে ভুল করলে কিন্তু আপনার আবেদন ফর্মটি বাতিল হতে পারে। সো চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। সো দেখেন প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম দেওয়া আছে। সো আপনার নামটা এখানে আপনি ঠিকভাবে লিখে দেবেন, আপনার সার্টিফিকেটে যেভাবে আছে অনুরূপভাবে। এরপর আবেদনকারীর নাম বাংলায়, সো এখানে আপনার নামটা বাংলায় লিখে দিতে হবে। এরপর আবেদনকারীর পিতার নাম, আপনার বাবার নাম এখানে বাংলা লিখতে হবে, মায়ের নামটা বাংলা লিখে দিতে হবে। এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার, সো আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে অবশ্যই দিতে হবে। এরপর কোটা নির্বাচন করুন, আপনার যদি কোনো কোটা থেকে থাকে আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমার কোনো এই প্রার্থীর কোটা নাই, সো আমি কোটা নেই এখানে এই অপশনটা সিলেক্ট করে দেবো। যদি কারো কোটা থাকে আনসার ভিডিপি তাহলে সিলেক্ট করে দিতে পারেন, না থাকলে যাওয়ার দরকার নেই, কোটা নিয়ে ব্যবহার করবেন। তো এরপর লিঙ্গ, সো মেল প্রার্থীরাই শুধুমাত্র যেহেতু আবেদন করতে পারবে এখানে মেল দেওয়াই থাকবে। বৈবাহিক অবস্থা এখানে অবিবাহিত দিয়ে দেবেন। দেওয়ার পর ধর্ম এখান থেকে যার যেটা সেভাবেই দেবেন, ইসলাম হলে ইসলাম দেবেন, হিন্দু হলে হিন্দু দেবেন এবং খ্রিস্টান হলে খ্রিস্টান দেবেন। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং দৃষ্টিশক্তি হচ্ছে 6/6, কোনো ধরনের ত্রুটি থাকা যাবে না। তো এরপর আসি জন্ম তারিখ। সো জন্ম তারিখটা আপনাকে শিক্ষা সনদ অনুযায়ী এখানে দিতে হবে। আপনার এসএসসি সার্টিফিকেটে আপনার জন্ম তারিখটি ঠিক যেভাবে দেওয়া আছে অনুরূপভাবে এখানে দিয়ে দেবেন। তো জন্ম তারিখ ভুল দেওয়া যাবে না। এরপর চলে আসি শারীরিক যোগ্যতা। তো উচ্চতা এখানে দিয়েছি 5'7" লম্বা উনি। সো বুকের মাপ হচ্ছে 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। ওজন হচ্ছে 60 কেজি। সো উচ্চতা বেশি হলে ওজন বেশি হওয়াটা স্বাভাবিক, এটাতে কোনো সমস্যা হবে না, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এরপর চলে আসি ঠিকানা। সো ঠিকানার বাম পাশে দেখবেন যে বর্তমান ঠিকানা দেওয়া আছে। আপনারা বর্তমান ঠিকানাটা আপনাদের যেভাবে দেওয়া আছে ঠিক এনআইডি কার্ডের পিছনে ঠিক অনুরূপভাবে দিবেন। এমএসআই ঠিকানা যেভাবে দেওয়া আছে সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। এরপর শিক্ষাগত যোগ্যতার তথ্য, সো প্রথমে এসএসসি দিয়ে দেবেন। সো এসএসসি দেওয়ার পরে আপনার যে বিষয় থেকে পড়াশোনা করেছেন সেই বিষয়ের নামটা দিবেন, সায়েন্স কমার্স আর্টস যার যারা সেভাবেই দিবেন। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনার স্কুলের নাম দিবেন, পাশের বছর দিবেন, বোর্ডের নাম দিবেন। এরপর আপনি জিপিএ কত পেয়েছেন সেটা উল্লেখ করবেন। এরপর যদি আপনার এইচএসসির তথ্য থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। সো এই প্রার্থীর আছে তো আমি দিয়ে দিচ্ছি। তো এইচএসসি দিয়ে দেবেন, তারপর এখানে তার যে বিষয় থেকে পড়াশোনা করেছে সেই বিষয়ের নাম দেওয়া আছে, যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছে তার নাম দেওয়া আছে, পাশের বছর, বোর্ড এবং এখানে তার জিপিএটা দেওয়া আছে। যদি আরও কোনো তথ্য থাকে পাশের সেক্ষেত্রে অ্যাড মোড়ে ক্লিক করে আপনারা এটি অ্যাড করতে পারবেন। এরপর যোগাযোগের মাধ্যম, মনে রাখবেন আমরা কিন্তু অনলাইনে আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। সো এখানে আমি সেই নাম্বারটা দিয়ে দিয়েছি। ইমেল দিতে পারেন, নাও দিতে পারেন। সো বিকল্প মোবাইল নাম্বার যদি থাকে দিতে পারেন, তবে না দেওয়াই ভালো। এরপরে আসি ছবি ও স্বাক্ষর। সো ছবি ও স্বাক্ষর দেখেন এখানে দেওয়া আছে 250x250 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300x100 পিক্সেল। সো এই সাইজের ছবি ও স্বাক্ষর আপনার মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটি নিয়ে আমি আমার চ্যানেলে আলাদা করে একটা ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখান থেকে ছবি আপলোডের জন্য আমরা জাস্ট ব্রাউজার ক্লিক করে এই ছবিটা সিলেক্ট করে দিয়েছি এবং এই যে ব্রাউজার ক্লিক করে আমরা সিগনেচারটা সিলেক্ট করে দিয়েছি, আপনারা এভাবে সিলেক্ট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন শর্তাবলী এখানে একটা দেওয়া আছে, এই টিকমার্কে ক্লিক করতে হবে। এই টিকমার্কটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে দেখেন একটা ক্যাপচার কোড দেওয়া আছে, এই কোডটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনি আরও ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা। যদি আপনার সকল তথ্য ঠিক থেকে থাকে তাহলে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম বাটনটিতে আমাদেরকে ক্লিক দিতে হবে। সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বাটনে ক্লিক করলে আপনার ঠিক অনুরূপ একটা ইন্টারফেস আসবে, এটাকে আমরা বলে থাকি অ্যাপ্লিকেশন প্রিভিউ, ব্যক্তিগত তথ্য। সো এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, আপনার জন্ম তারিখ, এনআইডি নাম্বার, আপনার ধর্ম, আপনার উচ্চতা, ওজন সব কিছু কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনি আরও একবার দেখে নেবেন যে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা। তো এখানে যেহেতু সকল তথ্য ঠিক আছে আমরা এই যে কনফার্ম সাবমিট এই বাটনটিতে আমরা ক্লিক করে দেবো, কারণ আমাদের সকল ডাটা ঠিক আছে। সো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলা আছে ধন্যবাদ, আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হয়েছে। আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। আপনার আইডি নাম্বার ও পাসওয়ার্ড পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করুন। সো আমাদের আবেদনটি কিন্তু সাবমিট হয়ে গেছে। সো এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা পেজ আসবে। সো এখান থেকে আমরা এই যে প্রিন্ট অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করে এই প্রার্থীর অ্যাডমিট কার্ডটি আমরা ডাউনলোড করে নেব। তো বন্ধুরা এই ছিল
বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে কিভাবে আপনি অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সেই বিষয়ে বিস্তারিত আকারে এই ভিডিওতে বলে দিয়েছি। এরপরও যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।